পূর্ণিমা কি, কেন পালিত হয়, জীবনে গুরু বা আচার্যের স্থান কি ঈশ্বরের থেকেও গুরুত্বপূর্ণ? প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি দিন উৎসর্গ করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এতটা গুরুত্ব পেয়েছে কিনা সন্দেহ। গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা। আজ শিক্ষক দিবসের আড়ালে অনেকটাই ম্রিয়মান এই তিথি আষাঢ় মাসের পূর্ণিমা, যাকে ডাকা হয় গুরু পূর্ণিমা নামে। সংস্কৃতে গু শব্দের অর্থ হল অন্ধকার, গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। শিক্ষক বা গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার, জিজ্ঞাসা দূর করেন, নতুন পথের দিশা দেখান, তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরু। শিক্ষা ও আধ্যাত্মিক গুরুদের উদ্দেশ্যে সমর্পিত দিন হল গুরু পূর্ণিমা। চলতি বছর 24শে জুলাই পালিত হল গুরু পূর্ণিমা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। এদিন ছাত্রছাত্রীরা নিজের গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। হিন্দু ধর্মে গুরুকে ঈশ্বর বা অভিভাবকের চেয়েও উঁচু আসনে বসানো হয়েছে। একজন গুরুই পারেন সুশিক্ষা প্রদান করে প্রত্যেককে উৎকৃষ্ট মানুষ হিসেবে গড়ে তুলতে। আবার গুরুই ঈশ্বর লাভের পথ দেখিয়ে থাকেন, তাই গুরু পূর্ণিমার দিনটি সকল শিক্ষকের নিবেদিত। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম বলা হয়। বোধিজ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ নেন গৌতম বুদ্ধ। বর্তমানের উত্তরপ্রদেশের সারনাথে আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদি গুরু, তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির 7 জন ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং কুরুদ। নাম নিয়ে যদিও কিছু মতভেদ আছে। আদি যোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন। তিনি এদিন ওই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন, তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয়, যদিও তিনি ছিলেন ঋষি পরশ্বর এবং মৎস্যগন্ধা সত্যবতীর জারদ সন্তান। যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় দ্বৈপায়ন। আবার গায়ের রং শ্যামবর্ণের হয়, তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। জন্মের পরে তাকে পরিত্যাগ করেন জন্মদাত্রী সত্যবতী। এই অবৈধ সন্তানই মহারিষিতে পরিণত হয়। সম্পাদনা ও পরিমার্জনা করেন চতুর্বেদের 18টি পুরাণ, এছাড়াও রচনা করেন মহাভারত এবং শ্রীমৎ ভগবত। বেদকে 4 ভাগে বিভক্ত করার শ্রেয়ই তার, এ কারণে তার নাম হয় বেদব্যাস। তার জন্মদিবসই গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের। মতুয়াদের মধ্যে এই গুরুবাদ আছে কি নাই এ বিষয়ের উপরে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তবে প্রধান প্রধান মতুয়া গোসাই পাগলের মধ্যে কে কার গুরু রয়েছেন একটু জেনে নেই। শ্রীমৎ তারকচন্দ্র সরকারের গুরু ছিলেন মৃত্যুঞ্জয় গোসাই। শ্রীমৎ গোলক পাগলের গুরু ছিলেন হরিচরণ অধিকারী। শ্রীমৎ মহানন্দ পাগল গোলক পাগলকে গুরু মানতেন। শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের গুরু ছিলেন শ্রী দেবীচাঁদ। শ্রী হরিবর সরকারের গুরু ছিলেন শ্রীমৎ তারকচন্দ্র সরকার। আচার্য মহানন্দ হালদারের গুরু ছিলেন শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর। প্রেমিক রত্ন অশ্বিনী গোসাইয়ের গুরু ছিলেন শ্রীমৎ মহানন্দ পাগল। রমণীকর্তার গুরু ছিলেন শ্রীমৎ তারক গোসাই। কেনারামের গুরু ছিলেন শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর। দেবীচাঁদের গুরু ছিলেন শ্রীমৎ তারক গোসাই। মতুয়া গ্রন্থ সমূহে গুরু নিয়ে কি বলা হয়েছে জানতে পরবর্তী ভিডিও দেখুন। প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান, তাই পূর্ণিমা অমাবস্যাকে ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ। গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে প্রবর্তনের পিছনে যে কারণই থাক না কেন, এর উদ্দেশ্য মহৎ। তাই নিজের শিক্ষাগুরুকে সম্মান প্রদান করার জন্য একটি বিশেষ দিনের তাৎপর্য অপরিসীম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ চ্যানেল, জাগো মতুয়া।